নমস্কার বন্ধুগণ, চলে এলাম ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোড নিয়ে। নো ইয়োর টিমের আজকে সেকেন্ড এপিসোড। ফার্স্ট এপিসোডে আমরা কথা বলেছিলাম এটিকে মোহনবাগানকে নিয়ে, আজকে কিন্তু কথা বলবো এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। এসসি ইস্টবেঙ্গলের ফুল স্কোয়াডের ডিটেলস অ্যানালিসিস আজকে করতে চলেছি, তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে। আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, কিসের অপেক্ষা করছো বন্ধুরা? প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই কথা বলবো গোলকিপারদের নিয়ে। এসসি ইস্টবেঙ্গলের কাছেও চারজন গোলকিপার রেজিস্টার্ড আছে অন্যান্য যে কোনো টিমের মতোই। প্রথমেই যে গোলকিপারের কথা বলবো তিনি কিন্তু শঙ্কর রায়। আগের সিজনে মোহনবাগানের হয়ে দারুণ পারফরমেন্স করেছিলেন, সেই কারণে আমার মতে ফার্স্ট চয়েস গোলকিপার শঙ্কর রায়ের হওয়া উচিত। অন্যদিকে যদি অভিজ্ঞতার বলো, মানে আইএসএল খেলার অভিজ্ঞতার দিক থেকে দ্বিতীয় নম্বরে আছেন কিন্তু দেবজিৎ মজুমদার। তো দেবজিৎ মজুমদার অভিজ্ঞতার দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকলেও আগের সিজনে পারফরমেন্স অতটা ভালো ছিল না, সেই কারণে আমি প্রথমে শঙ্কর রায়কেই সুযোগ দেব, তারপর দেবজিৎ মজুমদারকে চান্স দেওয়া যেতে পারে। সেই কারণে আমি সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে দেবজিৎকে রেখেছি। তোমরা এখানে তোমাদের মতামতটা অবশ্যই জানিয়ে দিও, তোমাদের কী মনে হচ্ছে ফার্স্ট চয়েস গোলকিপার কাকে করা উচিত। তো এবার কথা বলবো থার্ড চয়েস গোলকিপার, তিনি কিন্তু মিরশাদ মিচু, ইস্টবেঙ্গলেরই প্লেয়ার। আগের সিজনে ইস্টবেঙ্গলেই খেলেছিলেন, তাকে রিটেন করা হয়েছিল, তো এই মিরশাদ মিচু আছেন গোলে। আর চতুর্থ গোলকিপার জামশেদপুর এফসি থেকে নেওয়া রাফিক আলী সর্দার। তো এই ছিল গোলকিপার সেকশন, পুরো ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করলাম। তো বন্ধুরা, এবার কথা বলবো ডিফেন্স নিয়ে। তো ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু যথেষ্টই স্ট্রং বলতেই পারো। ডিফেন্সে প্রথমেই যার কথা বলবো, গুরতেজ সিং সেন্টার ব্যাক, হায়দ্রাবাদ এফসি থেকে নেওয়া হয়েছে। এরপর রানা ঘরামিও সেন্টার ব্যাক, যিনি কিন্তু আগের সিজনে ওডিশা এফসিতে ছিলেন। তারপর বিদেশি ডিফেন্ডার ড্যানি ফক্স, স্কটল্যান্ডের প্লেয়ার, ইংলিশ প্রিমিয়ার লিগে বহু দিন ধরে খেলেছেন, তাকে কিন্তু উইগান অ্যাথলেটিক থেকে সই করেছে এসসি ইস্টবেঙ্গল। তারপর যে ডিফেন্ডারটার কথা বলবো, একজন লেফট ব্যাক নারায়ণ দাস। তো নারায়ণ দাসের ভূমিকাও এই স্কোয়াডে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, ওডিশা এফসি থেকে কিন্তু জয়েন করেছেন এসসি ইস্টবেঙ্গলে। তারপরে যিনি আছেন অভিষেক আম্বেকর, ইস্টবেঙ্গলেরই প্লেয়ার, লেফট ব্যাক। তারপর লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ব্যাক সব পজিশনে খেলতে পারা প্লেয়ার লালরাম চুলোভা। তারপর আরও একজন বিদেশি ডিফেন্ডার আছেন স্কট নেভিল। হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়ান স্কট নেভিল, 31 বছর বয়সী রাইট ব্যাক, যিনি কিন্তু ব্রিসবেন রোড থেকে সই করেছেন এসসি ইস্টবেঙ্গলে, মানে ব্রিসবেন রোড থেকে এক বছরের লোনে এসেছেন, যেটা তোমাদেরকে তো ভিডিওতে জানিয়েছিলাম। তো এটাও একজন খুবই ভালো ডিফেন্ডার। স্কট নেভিলের আশাতে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্সটা আরও স্ট্রং হয়েছে বলতেই পারো। এরপর যার কথা বলবো, সামাদ আলী মল্লিক। হ্যাঁ বন্ধুরা, এই রাইট ব্যাক বহুদিন ধরে ইস্টবেঙ্গলের সাথে যুক্ত আছেন, এই সিজনেও কিন্তু সামাদ আলী মল্লিক খেলতে চলেছেন ইস্টবেঙ্গলের হয়ে। আর লাস্ট যে ডিফেন্ডারের কথা বলবো, তিনি রেনেডি সিংয়ের ক্লাসিক ফুটবল একাডেমির প্রোডাক্ট, মাত্র 17 বছর বয়সী রোহেন সিং। হ্যাঁ বন্ধুরা, এই রোহেন সিংকেও সই করিয়েছে এসসি ইস্টবেঙ্গল। আমি এই প্লেয়ারটার সম্পর্কে কিছুই একদম জানি না, কীরকম পারফরমেন্স দেবেন সেটা আমার একদমই জানা নেই, তবে রেনেডি সিংয়ের ক্লাসিক ফুটবল একাডেমির প্রোডাক্ট, রেনেডি সিং ভালো বুঝেই সই করিয়েছেন। তো আশা করা যায় এই প্লেয়ারটা খুবই ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার হতেই পারে। তো এই গেল এসসি ইস্টবেঙ্গলের পুরো ডিফেন্স, পুরোটাই তোমাদের সাথে আলোচনা করলাম। তো বন্ধুরা, এবার কথা বলা যাক মিডফিল্ড নিয়ে। প্রথমেই আসি ডিফেন্সিভ মিডফিল্ডারদের কথায়। তো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে প্রথমেই আছেন একজন বিদেশি প্লেয়ার, ম্যাটি স্টেইনম্যান। হ্যাঁ বন্ধুরা, এই 25 বছর বয়সী জার্মানির মিডফিল্ডার, যিনি কিন্তু বহু বছর HSV-তে খেলেছেন, তো বিশাল অভিজ্ঞ একজন ডিফেন্ডার বলতেই পারো। জার্মানিতে অনেক বছর ফুটবল খেলেছেন, আগের সিজনে ওয়েলিংটন ফিনিক্সে খেলছিলেন, তো সেখান থেকেই এসসি ইস্টবেঙ্গলে জয়েন করেছেন। ডিটেলস অ্যানালিসিস তো তোমাদেরকে আগের ভিডিওগুলোতে করেইছিলাম। এরপর ডিফেন্সিভ মিডফিল্ডে আছেন ওয়াহেনবাম আঙ্গুসানা, ট্রাও এফসি থেকে এসেছেন। তারপর শেহনাজ সিং এটিকে থেকে এসেছেন, মোহাম্মদ ইরশাদ গোকুলাম কেরালা এফসি থেকে এসেছেন। এছাড়া আছেন মোহাম্মদ রাফিক সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে, তাছাড়া ইউজিনসন লিংডো আছেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। তো এরপর যার কথা বলবো, তিনি এই সিজনে ইস্টবেঙ্গলের ওয়ান অফ দ্য কি প্লেয়ার বলতে পারো, জ্যাকুয়েস ম্যাঘোমা। হ্যাঁ বন্ধুরা, এই জ্যাকুয়েস ম্যাঘোমা, যিনি লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার সব জায়গাতেই খেলতে পারেন, ইংল্যান্ডে বহুদিন ফুটবল খেলেছেন, আগের সিজনে এই বার্মিংহ্যাম সিটিতে খেলছিলেন, বার্মিংহ্যাম সিটির ওয়ান অফ দ্য ফ্যান ফেভারিট প্লেয়ার ছিলেন এই জ্যাকুয়েস ম্যাঘোমা, সেখান থেকেই তিনি জয়েন করেছেন এসসি ইস্টবেঙ্গলে।
এরপর আছেন আইএসএল এর আরো একজন অভিজ্ঞ প্লেয়ার বিকাশ জাইরু, যিনি এখন বর্তমানে কোভিড পজিটিভ হয়েছিলেন, তার ফার্স্ট টেস্টটা নেগেটিভ ধরা পড়েছে। আর দুটো টেস্ট নেগেটিভ হয়ে যাওয়ার পরই কিন্তু তিনি ইস্ট বেঙ্গলে জয়েন করবেন, মানে গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর আছেন 21 বছর বয়সী ইউমনাম গোপি সিং, আর মুম্বাই সিটি এফসি থেকে সাইন করা সুরচন্দ্র সিং। সুরচন্দ্র সিং লেফট মিডফিল্ড, রাইট মিডফিল্ড, রাইট উইঙ্গার পজিশনেও খেলতে পারেন। এরপর কথা বলবো ইস্ট বেঙ্গলের আরও একজন অত্যন্ত কি প্লেয়ার এবং হাই প্রোফাইল বিদেশির কথা, তিনি কিন্তু অ্যান্টনি পিলকিংটন। হ্যাঁ বন্ধুরা, 32 বছর বয়সী আইরিশ লেফট উইঙ্গার অ্যান্টনি পিলকিংটন ইপিএলে খেলেছেন এবং ইংলিশ ফুটবলে একজন অত্যন্ত পরিচিত মুখ, বহুদিন ইংলিশ ফুটবলে খেলে আসছেন। আগের সিজনে খেলছিলেন উইগান অ্যাথলেটিক্সের হয়ে, উইগান অ্যাথলেটিক্সের ওয়ান অফ দ্য কি প্লেয়ার বলতে পারো এবং ফ্যান ফেভারিট প্লেয়ার ছিলেন এই অ্যান্টনি পিলকিংটন। তো সেখান থেকেই তিনি জয়েন করেছেন এসসি ইস্ট বেঙ্গলে। তো অ্যান্টনি পিলকিংটনের দিকে নজর অবশ্যই আমাদের থাকবে। তো তিনি কীরকম পারফরমেন্স করবেন তার উপর কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের এই আইএসএল এর পারফরমেন্সটা অনেকটাই ডিপেন্ড করছে বলতেই পারো। তো এবার লাস্ট কথা বলবো লোকেন মিতেই এর ব্যাপারে। হ্যাঁ বন্ধুরা, এই লেফট উইঙ্গারকেও সই করিয়েছে ইস্ট বেঙ্গল। তো দেখা যাক এই লোকেন মিতেই এর পারফরমেন্স কীরকম থাকে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো বন্ধুরা, এবার কথা বলবো আজকের লাস্ট সেকশন, মানে স্ট্রাইকার সেকশন নিয়ে। তো এসসি ইস্ট বেঙ্গল আপাতত 3 জন স্ট্রাইকারকে সাইন করিয়েছে, আরও একজন বিদেশি স্ট্রাইকারকে সাইন করাবে। তো আপাতত যাদেরকে সাইন করিয়েছে তাদের সম্পর্কেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমেই যার কথা বলবো, তিনি কিন্তু 27 বছর বয়সী ওয়েলসের স্ট্রাইকার অ্যারন আমাদি হলোয়ে। হ্যাঁ বন্ধুরা, এই অ্যারন আমাদি হলোয়ে যিনি কিন্তু ব্রিসবেন রোড থেকে জয়েন করেছেন এসসি ইস্ট বেঙ্গলে। এই প্লেয়ারটার স্ট্যাট যদি দেখো খুব একটা ইমপ্রেসিভ নয়, খুব ভালো যে গোল স্কোরার সেটা কিন্তু একদমই আমি বলতে পারবো না। তবে দেখা যাক এই সিজনে কীরকম পারফরমেন্স করেন, মানে ইন্ডিয়াতে কীরকম পারফরমেন্স করেন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর অন্য দুজন স্ট্রাইকারের কথা যদি বলি, প্রথমেই কিন্তু বলতে হবে জেজের নাম। হ্যাঁ বন্ধুরা, জেজে আগের সিজনে চোটে ছিলেন, এই সিজনে চোট থেকে কামব্যাক করছেন। তো জেজের থেকে আমরা একটা স্ট্রং পারফরমেন্সের আশা অবশ্যই করব। আর থার্ড এবং লাস্ট ফরওয়ার্ড যিনি আছেন তিনি কিন্তু বলবন্ত সিং। হ্যাঁ বন্ধুরা, বলবন্ত সিংও ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার বলতেই পারো। তো সেক্ষেত্রে লাস্ট 2 বছরে তিনি এটিকেতে সেরকম সুযোগ পাননি, তাই পারফরমেন্সও সেরকম দেখাতে পারেননি। তবে তার আগের বছরে মুম্বাই সিটি এফসিতে যখন ছিলেন খুবই ভালো পারফরমেন্স দিয়েছিলেন এবং সেখান থেকেই এটিকেতে জয়েন করেন, কিন্তু এটিকেতে সেরকম সুযোগ পাননি যেটা তোমাদেরকে বললাম। এবার দেখা যাক এই বলবন্ত এসসি ইস্ট বেঙ্গলে কতটা সুযোগ পান, আশা করা যায় যথেষ্ট সুযোগই পাবেন এবং তার পারফরমেন্সের দিকেও আমাদের নজর অবশ্যই রাখতে হবে, কারণ এটাও বলবন্ত সিংয়ের জন্য একটা খুবই ক্রুশিয়াল সিজন হতে চলেছে বলতেই পারো। এই গেল এসসি ইস্ট বেঙ্গলের পুরো স্কোয়াডের আলোচনাটা। এবার যদি তোমরা বলো কোথায় স্ট্রং পয়েন্ট আছে, কোথায় উইক পয়েন্ট আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো এসসি ইস্ট বেঙ্গলের বিদেশি সাইনিং এবারে খুবই ভালো হয়েছে। মানে এই অল্প সময়ের মধ্যে যেরকম বিদেশিদের সাইন করিয়েছে সেটা যথেষ্টই তারিফের যোগ্য বলতেই পারো। খুবই হাই প্রোফাইল কিছু বিদেশিকে সাইন করানো হয়েছে, যেমন পিলকিংটন, ম্যাঘোমা, এরা যথেষ্ট হাই প্রোফাইল প্লেয়ার। অন্যদিকে স্কট নেভিল, ম্যাটি স্টেইনম্যান, এরাও কিন্তু খুবই ভালো প্লেয়ার বলতেই পারো। আর ড্যানি ফক্স তো আছেই, ড্যানি ফক্সও যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার। আরও একজন ভালো স্ট্রাইকারকে অবশ্যই সাইন করাতে চলেছে এসসি ইস্ট বেঙ্গল, তাকে সাইন করালে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো সেই হাই প্রোফাইল বিদেশি স্ট্রাইকারের সাইনিংটা হয়ে গেলে এসসি ইস্ট বেঙ্গলের স্কোয়াড আরও স্ট্রং অবশ্যই হয়ে যাবে। এবার যদি তোমরা উইক পয়েন্টের কথা জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা, মানে সেরকম খুব একটা ভালো ইন্ডিয়ান প্লেয়ার যে সই করিয়েছে এসসি ইস্ট বেঙ্গল সেটা আমি কিন্তু বলতে পারবো না। যদি হাই প্রোফাইল প্লেয়ারদের কথা বলো, তাহলে ইউজিনসন লিংডো, মোহাম্মদ রাফিক, শাহনাজ সিং, এদের নামই উঠে আসছে। ইউজিনসন লিংডো বহুদিন আইএসএলে চোটের কারণে খেলেননি, সেরকম পারফরমেন্সও দেননি আইএসএলে। মোহাম্মদ রাফিক অবশ্যই ভালো খেলেছেন বলতে পারো। আর ইয়াং প্লেয়ার কিছু ভালো নেওয়া হয়েছে, যেমন বিকাশ জাইরু, মোহাম্মদ ইরশাদ, এদের দিকে অবশ্যই নজর রাখতে হবে আমাদেরকে। তবে আসল ব্যাপার হলো মাঠের পারফরমেন্সটাই, মাঠে কে কীরকম পারফরমেন্স দেবেন তার দিকেই আমাদের নজরটা রাখতে হবে। কাগজে কলমে তো অনেক কিছুই বলা যায় কিন্তু মাঠের পারফরমেন্সটাই মেন। তো সেক্ষেত্রে বলতে গেলে যাদের ওপর এবারে নজর রাখতে হবে এসসি ইস্ট বেঙ্গলে, গোলে কিন্তু অবশ্যই শঙ্কর রায়ের ওপর নজর রাখতে হবে। আর দেবজিৎ মজুমদারও কিন্তু এই সিজনে ভালো পারফরমেন্স করতে পারেন, কারণ আগের কয়েকটা সিজন ধরে তার পারফরমেন্সের গ্রাফটা অনেকটাই নিচের দিকে নেবেছে। ডিফেন্সে নজর থাকবে অবশ্যই ড্যানি ফক্স, নারায়ণ দাসের ওপর। নারায়ণ দাসের কথাটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, নারায়ণ দাসের সাইনিংটা কিন্তু বিশাল বড় একটা সাইনিং বলতেই পারো। এছাড়া নজর থাকবে স্কট নেভিলের ওপর, সামাদ আলী মল্লিক, লালরাম চুলোভা, এদের ওপরে তো নজর থাকবেই। আর যদি মিডফিল্ডের কথা বলো, মিডফিল্ডে কিন্তু ম্যাটি স্টেইনম্যান, ওহেনবাম আঙ্গুসানা, শাহনাজ সিং, মোহাম্মদ ইরশাদ, মোহাম্মদ রাফিক, ইউজিনসন লিংডো, এদের ওপরে তো নজর থাকবেই। আর বিশেষ করে নজর থাকবে বিকাশ জাইরু আর জ্যাকুয়েস ম্যাঘোমার ওপর।
এছাড়া অ্যান্টনি পিলকিংটনের কথা আলাদাভাবে বলার কিছু নেই, তোমাদেরকে তো মাঝেই বলে দিয়েছিলাম যে অ্যান্টনি পিলকিংটনের পারফরমেন্সের ওপর এসসি ইস্টবেঙ্গলের পারফরমেন্স অনেকটাই ডিপেন্ড করছে বলতেই পারো। আর স্ট্রাইকার হিসেবে জে জে বলবন্তের জুটির ওপর যথেষ্টই আশা আছে আমাদের বলতেই পারো। এবার যদি তোমরা রেটিং দিতে বলো, আমি কিন্তু 10-এর মধ্যে 8.6 দেবো। তোমরা তোমাদের রেটিংটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের কি মনে হচ্ছে, কীরকম রেটিং দেওয়া উচিত, এবং প্লেয়ারদের সম্পর্কেও যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা জানাতে পারো। তবে এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, এই অল্প সময়ের মধ্যে এসসি ইস্টবেঙ্গল যা টিম দাঁড় করিয়েছে সেটা কিন্তু যথেষ্টই তারিফের যোগ্য। তো বন্ধুরা, এই গেল আজকের পুরো অ্যানালিসিসটা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অল করে দিও, তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।